শুভ দাশগুপ্তের লেখা সার্থক জমি। যে ছেলেটা চায়ের দোকানে একটু কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাম সুফলাম মলে যে শীতলাম। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বড়গা কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে, শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে। তাকে ডাকুন, তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার জন্মেছে এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লকডাউন। তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনী লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে, যে মা আজও লণ্ঠন হাতে কালীর ঘরের দরজায় ঠাঁই দাঁড়িয়ে থাকে, তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বড়ানগরের রাস্তার ঘোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলি বৃদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, হম বুলবুলি হাসি গুলশিতা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা কিন্তু সিখা হামারা। সবাইকে সব কিছু বলা শেষ হলে সুনসান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসার সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতু শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম, তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম, তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি।